আমার নাম মেহেদী হাসান রুমেল, আমার পিতার নাম হাজী হাফিজুর রহমান। আমার রাজনৈতিক পরিচয় হচ্ছে, আমি 2003 সালে বাংলাদেশ ছাত্রলীগ ক্যানিগঞ্জ মডেল থানার শাক্ত ইউনিয়নের সিনিয়র সভাপতি হই বিপু ভাইয়ের হাত ধরে। তারপরে 2012 সালে আমি থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হই, আহ্বায়ক কমিটি। 2019 আমি সদস্য হই ঢাকা জেলা আওয়ামী যুবলীগ ক্যানিগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগের, এবং গত 17 ফেব্রুয়ারি ঢাকা জেলার যে আহ্বায়ক কমিটি, যুবলীগের যে আহ্বায়ক কমিটি হয়, মানবিক যুবলীগের অংশ হিসেবে আর কি যোগদান করি, সেখানে আমি সদস্য পদ লাভ করি। সেক্ষেত্রে আপনারা দলীয় লোক, তারপরও আপনারা কোন প্রার্থী চুজ করেন কিনা বা সাপোর্ট করেন কিনা? সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি। যদি কোন প্রতিষ্ঠান, দেশ, থানা, ইউনিয়ন দক্ষ লোকের হাতে থাকে যার দ্বারা আপনি সম্ভাবনা দেখতে পারেন এবং কি করেছে 15 বছরে তা আপনাদের চোখের সামনে দৃশ্যমান, শাহিন চেয়ারম্যান এই কেরানীগঞ্জে তখনই আসে যখন 2008 নির্বাচনে, জাতীয় নির্বাচনে কেরানীগঞ্জ উপজেলাটাকে দুইটা ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছিল, একটা ঢাকা 2, একটা ঢাকা 3। আমাদের সৌভাগ্যক্রমে আমাদের দুইটা এমপি কিন্তু মন্ত্রী হয়ে যায়। মন্ত্রী হওয়ার কারণে তারা থানার দিকে তেমন কোনো নজর দিতে পারে না, এবং শাহিন ভাই যোগ্য বলে তারা দুজনেই শাহিন ভাইকে উপজেলা চেয়ারম্যান পাশ করানোর পর সমস্ত দায় দায়িত্ব কিন্তু শাহিন ভাইয়ের হাতে ছেড়ে দেয় ঢাকা 2 এবং 3-এর। এবং এই দীর্ঘ 15 বছর শাহিন ভাই সুদক্ষতার সাথে এবং সমস্ত কিছু করে একটাই কর্মী বান্ধব নেতা, জননেতা, জনদরদীনতা, জনমানুষের নেতা হিসেবে আখ্যায়িত হয়েছে। তো এইখানে অন্য কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগই নেই। এমনকি আপনারা আরেকটা জিনিস শুনে আনন্দিত হবেন এবং আমারও খুব ভালো লাগছে, আমাদের যে বিপ্লব ভাই, সাবেক ছাত্রনেতা, ছাত্রলীগের নেতা, তিনি কিন্তু প্রায় ওয়াজ মাহফিলে, বিভিন্ন গণসংযোগে, বিভিন্ন জায়গায় যেই বলে যে শাহিন ভাই খুব ভালো মানুষ, ভালো নেতা, ভালো কাজ করেছে, ওনার একটু সমস্যাতে পরিবর্তন চায়। দেখেন, যদি ভালো মানুষই হয়, ভালো নেতাই হয়, দক্ষ কারিগরি হয় কেরানীগঞ্জ করার, তাহলে তো আর পরিবর্তনের কোনো দরকার হয় না। আর শাহিন ভাই এমন কোনো পার্সন না যে উনি, ওনার বয়স অনেক হয়ে গেছে, ওনার এখন রিটায়ার্ড যাওয়ার দরকার কিংবা কোনো কিছু, উনি এখন একদম যেটা দরকার বাংলাদেশের এবং যুব সমাজ চেঞ্জ করার, দেশ চেঞ্জ করার, ডিজিটাল করার, শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করার যা যা প্রয়োজন তা তা শাহিন ভাইয়ের দ্বারা, মানে আপনি বিশ্বাস রাখতে পারেন, আস্থা রাখতে পারেন যে ওনার দ্বারা সম্ভব। দলগত অনেক বিষয় থাকে যেগুলো আমাদের মিটিংয়ে হয়। শাহিন ভাই উপজেলা নির্বাচন করার আগে আমাদের 12টা চেয়ারম্যান এবং মেম্বারদের সবাইকে নিয়ে মিটিং করে ওইখানে বলছে, আমি 3-3 বারের চেয়ারম্যান এবং 2 বার ঢাকা জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হয়েছে শিক্ষাখাতে। তিনি কিন্তু সবাইকে ডেকে বলেছে যে আমার থেকে ভালো কিংবা আমি 3 বার করেছি, এবার আরও কেউ যদি আগ্রহী থাকে তাকে কিন্তু আমি ওয়েলকাম জানাবো। যেটা আমাদের উপজেলার অফিসে বসে শাহিন ভাই এটা কিন্তু সবাইকে জিজ্ঞেস করছে, যেখানে একজন দক্ষ লোক দক্ষতার পরিচয় দিয়ে এবং সমস্ত কিছু নির্ভুলভাবে পরিচালনা করতেছে, সেইখানে আর পরিবর্তনের কি প্রয়োজন? একটি দলে অনেকের আশা, অনেকের আকাঙ্ক্ষা, অনেক কিছুই থাকতে পারে। এখন আপনি জানেন যে মহিলাদের যে সংগঠন, আমরা ইতিমধ্যে জানি যে আমাদের 4-5 জন ক্যান্ডিডেট হয়ে গেছে আমাদের মাঝেই। আমাদের জননেতা বিপু ভাই ঢাকা 2-এর যে এমপি এবং মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী, তিনি একটি জিনিস বলে দিয়েছে যাকে আমরা নেতা হিসেবে মানি, যে মহিলাদেরটা উন্মুক্ত থাকবে, মহিলাদের জন্য উন্মুক্ত থাকবে নির্বাচনটা। আমরা আশা রাখি যে আমরা একজন ক্যান্ডিডেটই দাঁড় করাবো, এখনো প্রতীক হয়নি, এখনো কোনো কিছুই হয়নি, ও আমরা আশাবাদী যে আমরা একজনই নিয়ে আসবো, আমাদের পক্ষ থেকে একজনই নিয়ে আসবো, এই হাল আমরা ছাড়বো না, আমরা প্রতীক পাওয়া পর্যন্ত অপেক্ষা করি, দেখি কি হয়। উপজেলাবাসীকে একটা জিনিসই বলবো, দেখেন আমরা যদি উন্নয়ন করে থাকি, শাহিন চেয়ারম্যান যদি উন্নয়ন করে থাকে এবং লিটন চেয়ারম্যান শাক্তা ইউনিয়নের উন্নয়ন বিগত সময়ে যেভাবে করেছে,
সাবেক চেয়ারম্যান হিসেবে জনমানুষের মানুষের মনের ভিতরে ঢুকে গেছে, এবং আপনি উন্নয়ন দেখলেই বুঝতে পারবেন যে উনি কতটা দক্ষ, একটা ইউনিয়ন কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে চলে গেছে। আপনি আমাদের ইউনিয়ন পরিষদ এখন গেলেই দেখতে পারবেন যে কি সুন্দর করে উনি সাজিয়ে গুছিয়ে ওটাকে ছেড়ে দিয়ে আসছে। আমি কেরানীগঞ্জ উপজেলাবাসীর কাছে একটাই বলবো, শাহিন ভাই এবং লিটন ভাই আমাদের যে প্যানেল, সেই প্যানেলে সবাইকে দোয়া করার জন্য এবং ভোট দেওয়ার জন্য, এবং আস্থা রাখতে পারবেন আপনারা যে আপনাদের উন্নয়ন অবশ্যই হবে, গ্রিন সিটি হবে এবং ক্লিন সিটি হবে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ। ধন্যবাদ সবাইকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।